আব্দুল্লাহ দেখতে পেলে একটা বিরাট বড় হাইবার ডালা তুলে যখন যেতে লাগলো, এবার আব্দুল্লাহর হাতে বিরাট বড় লাঠি হাইবারে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। ওই আব্দুল্লাহ গুটি গুটি এসে হাইবার সাপকে বলে, সাপ দাঁড়া, এক কদমের আগাবি না, হাম মেরে দেব, শেষ করে দেব। সাপের সঙ্গে যখন এইভাবে বলা বলি করতে লাগে, আমার বিশ্বনবী শুয়ে আছে, আমার হাবিবুল্লাহ শুয়ে আছে, হঠাৎ আমার নবী আমার রসুল্লাহ শুনতে পেলি, আব্দুল্লাহ তো একা কিন্তু কথা বলে কার সঙ্গে? কার সঙ্গে? কার সঙ্গে বলছে? সাপের সঙ্গে। আব্দুল্লাহ এবার যখন এইরকম বলছে, আমার নবীর ঘুমটা ভেঙে গেল, কি ব্যাপার, আব্দুল্লাহ তো একা কিন্তু কথা বলে কার সঙ্গে? এইবার আমার বিশ্বনবী দেখতে পেলেন সাপের সঙ্গে কথা বলছে, আর সাপটা বড় ডালা তুলে আমার রসুলের মুখের দিকে তাকিয়ে আছে। জোরে বলবেন না, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার সোনার নবী আহমদ মোস্তফা, আমার মোহাম্মদ মোস্তফা, আমার নবী কুলের শিরোমণি এইবার আব্দুল্লাহকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ আজকে তুই সাপকে ছেড়ে দে। আব্দুল্লাহ বোঝে না, সাপকে ছাড়ে না। আমার নবী বলতে লাগলো, আব্দুল্লাহ রে, আজকে সাপ আমার কোনো ক্ষতি করবে না, আজকে আমার কোনো অসুবিধে করবে না। আব্দুল্লাহ বোঝে না, ওই সাপকে যখন ছাড়ে না, আমার বিশ্বনবী যখন বলতে লাগলো, আমার হাবিবুল্লাহ যখন বলতে লাগলো, আমার নবীর পাগল এইবার সাপ কানি ছেড়ে দিলে। আর একবার জোরে হবে না? আবার ওই সাপ জানতো তো আমি বিষধর সাপ, আব্দুল্লাহ যেদিন আর ছাড়ি আমি ছোবল মেরে মেরে ফেলে দেবো। কেতাবের মধ্যে এসেছে, আমার রসুল যখন বনে জঙ্গলে বকরি চোরাতেন, ছাগল চোরাতেন, বাঘেরা দূর থেকে আমার রসুলুল্লাহকে দেখতেন, আব্দুল্লাহকে দেখতেন। জোরে হবে না? হ্যাঁ, কাছে কেন আসে না? যে আব্দুল্লাহ দুধ ভাই সঙ্গে আছে, আমরা যদি এখনই যাই ওই দেখে আমাদের দেখে ভয় পাবে, তাই রসুলুল্লাহকে প্রেমে পাগল দেখার জন্য ওই জঙ্গলি বা কাছে আসতো না, দূর থেকে দেখতো। চিল্লে বলুন ভাইরা, ও গাদির চক গ্রামবাসিনীরা, ও আব্বা জানে না, ও আম্মা জানে না, এইবার যখন সাপ ছেড়ে দিল, এইবার আব্দুল্লাহ ভয়ে কাঁপতে লাগলে, এইবারে সাপ গুটি গুটি এসে এইবারে বড় ডালা তুলে আমার রসুলের মুখের তন তাকায়, হ্যাঁ দেখতে লাগলেন বাবা, ওই সাপ আল্লাহর কাছে দোয়া করেছিল, হায় আল্লাহ আমার অত কোন মুহূর্ত দেবেন না, আল্লাহ আমার অত কোন মুহূর্ত দেবেন না, হায় আল্লাহ গো আমি যত কোন আমার বিশ্ব নবী আল্লাহ আমার হাবিবুল্লাহ আমি চাঁদ মুখখানা দেখব। আর একবার চিল্লে বলুন, কাকে দেখবে? এই সাপের আশা কি? আমার রসুলুল্লাহকে দেখার আশা। আল্লাহ আমার অতক্ষণ মমুদ দেবেন না, যতক্ষণ আমার বিশ্বনবী হাবিবুল্লাহ চাঁদ মুখখানা আমি সাপ দেখব। আর একবার জোরে বলবেন না, এইবার সাপ কি করলেন? এবার কি করলেন মাগু? এইবার সাপ অনেকক্ষণ চুপচাপ মেরে দেখার পরে এই সাপের মনের আশাটা মিটে গেল, তাই সাপ বলতে লাগলো, আর আল্লাহ আমি বিশ্বনবী হাবিবুল্লাহ আল্লাহ রসুলুল্লাহর কি আজকের কোনো উপকার করতে পারবো না, আল্লাহ কোনো উপকার করতে পারবো না, তাই সাপ নিজের ডালা দিয়ে নিজের ফোনা দিয়ে আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ কি এইবার গায়ে হাওয়া করতে লাগলে। ওরে মেঘ আসে ও ছায়া করে আমার নবীর গায়েতে, আর স্বরূপ আসে হে বাতাস করে আমার নবীর মাথাতে, হরে চাঁদির মতন হে চাঁদ পেলিত, হরে চাঁদির মতন হে চাঁদ পেলিত, হে রাখলি নামা আমে না আদিন দুনিয়া, হে বাদশা নবী আছেন শুইয়া মদিনায় দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরাও মাইকটা ফের আস্তে করতে শুয়ে পড়েছে। ভাইরা, ও আব্বা জানে না, ও আম্মা জানে না, আজকে যে কথা বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম মাগো, এইবার জঙ্গলি বা আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে কেমন মহাব্বত করেছে, ও ছেলেরা, ও যুবকীরা, ও জোয়ানিরা।
আমার নবীকে আমার রাসূলুল্লাহকে এবার যখন সন্ধ্যা হয়ে গেল এইবার জঙ্গলি এইবার এইবার বকরি গুনে ফিরে আসলে এইবার আমার নবীকে আমার নবী হাবিবুল্লাহ এইবার দুধভাই হালিমা বকরির পাল গুনে নিয়ে যখন ঘরে যেতে লাগলে হঠাৎ দেখতে পেলি দুইজন ব্যক্তি মাগো এই কিতাবের মধ্যে এসেছে দেখছিলাম দুটো আল্লাহর ফারিস্তা জিব্রাইল আর মিকাইল কে জিব্রাইল আর মিকাইল কিতাবে দেখছিলাম যে দুটো ফারিস্তা সাদা পোশাক পরে এসে আমার বিশ্ব নবীকে কোলে করে তুলে নিয়ে চলে গেল জোরে হবে না হাই আব্দুল্লাহ ভয় পাবে না পাবে না জোরে বলুন ভয় পাবে কি ব্যাপার আমার নবীকে তুলে নিয়ে কোথায় গেল এইবারে আব্দুল্লাহ পিছনে পিছনে ছুটতে লাগলেন আমার রাসূলকে নিয়ে যাচ্ছে পিছনে পিছনে ছুটতে লাগলেন জোরে হবে না সুবহানাল্লাহ বাবারা ও আব্বা জানে না ও আম্মা জানে না এইবার বিশ্ব নবীকে নিয়ে যখন চলে গেলেন আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন চলে গেলেন হয় দুধ ভাই দেখতে পেলেন মা গো আমার রাসূলুল্লাহকে শুইয়ে দিলে এইবার বুক চিড়ে দিলে এবার দিল কলিজা বার করে নিলে এই পেটের নাড়ি ভুঁড়ি বার করে নিলেন বাবা আর আব্দুল্লাহ আর দেখে থাকতে পারেন না ওই আব্দুল্লাহ গুটে গুটে এসে আম্মা জানের কাছে বলতে লাগলেন মা গো বাবা তুমি জলদি করে চলো মা গো আজকে আমার ভাইকে মেরে দিয়েছে আমার ভাইকে মার্ডার করে দিয়েছে আর আমার ভাই বেঁচে নাই ওই জন্য দুঃখিনী মা ওই হালিমা তুসা দিয়া আর দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আমার নবীর আমার নবীর দুধ মা হা দেরি করলেন না বাবা আমার নবীর মা হাইবারে গুটি গুটি এসে বনে জঙ্গলে বাবা মোহাম্মদ বলে ডাকে আমার রসুলের কিন্তু খোঁজ পায় না আমি আপনাদের বলবো বাবা আমার রসুলকে কি মার্ডার করেছে কি করেছে সিনাচাক করেছে হেই অন্তরের ভিতর লোভ লালসা হিংসা বদ রক্তগুলো ফারিস্তারা ধুয়ে পবিত্র করে দিয়েছে জোরে বলুন মা হালিমা এইবারে জঙ্গলি জঙ্গলে গিয়ে মোহাম্মদকে খুঁজছে পাচ্ছে না বাবা বাবারা এইবারে বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে লিয়ে এবার যখন ডাকতে লাগলে আমার রাসূলুল্লাহকে খুঁজতে পেলেন না বা খুঁজে পেলেন না বাবা এইবারে হালিমা তুসা দিয়া আর দেখতে পেলেন মা গো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ এবার বসে আছে মা এবার আমার নবীর চেহারাটা হলুদ হয়ে গেল আমার নবী আমার রাসূলুল্লাহকে লিয়ে এবার হালিমা ঘরে চলে আসলে আমার রাসূলুল্লাহ ভয়ে কাঁপতে লাগলে আর দেরি করলেন না পরের দিন সকালবেলা এইবারে একটা ইহুদির পাদ্রির কাছে নিয়ে গেল কার কাছে ইহুদি আবা আমাদের কেউ যদি ঘুমের ঘরে রাত্রে কারোর স্বামী কারোর বিবি কারোর মেয়ে কারোর ছেলে যদি ঘুমের ঘরে ভুল বকে তাই এর আর মাথা কাজ করবে কি করবে হ্যাঁ মনে করবে দেখি তো এ জেনচে পেছে কি শয়তানি ভাব হয়েছে জলদি করে এইবারে ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে ইমাম সাহেব ট্রিটমেন্ট করে না করে না বাবা ঝাড়ফুঁক করলে যদি জেনের তাসির হয় শয়তানের আসর পড়ে এ সুস্থ হয়ে যাবে তা আমার রাসূলকে নিয়ে তিনি হালিমাতু সাদিয়া কি করলেন একটা ইহুদি পাদ্রির কাছে চলে গেলেন ইহুদি পাদ্রি আমার রাসূলুল্লাহকে দেখে বুঝতে পেরেছে এই সে আখেরি জামানার নবী জোরে বলুন ও আল্লাহর দুশমন আর দেরি তিনি করেন না আর অপেক্ষা তিনি করেন না আর দেরি তিনি করেন না আর অপেক্ষা তিনি করেন না ও ছেলেরা ও যুবক জোয়ানেরা এইবারে ইহুদি পাদ্রি কি করলে এবার ডাক্তার সাথী সঙ্গীরা আজকে তোরা জলদি করে চলে আয় জলদি করে চলে আয় এই বাচ্চাকে কতল করে দে এই বাচ্চাকে মার্ডার করে দে আজকের আমার বাপ দাদার ধর্মকে মিটিয়ে দে এইবারে হালিমা আমার বিশ্ব নবীর দুধমা ওর কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে ঘরে চলে গেল বাবা আমার নবী আমার রসুলুল্লাহকে আর বনে জঙ্গলে যেতে দেন না একদিন ওই দুদিন প্রায় তিন চার দিন আমার রসুলকে বনে জঙ্গলে যেতে দেয়নি কদিন কদিন বলুন প্রায় তিন চার দিন আমার রসুলকে বনে জঙ্গলে যেতে দেননি হালিমার একটা বকরি ছিল বড় বকরি বড় ছাগল আমার রসুল ওই বকরির বাটে ঠোঁট লাগিয়ে আমার রসুল দুধ পান করতেন আর বকরির সঙ্গে খেলা করতেন তাই জঙ্গলি বাঘের আমার রসুলকে দেখে তাদের সমস্ত দুঃখ জ্বালা নিবারণ করে নিতে জোরে বলবেন না আরেকবার চিল্লে বলবেন না তাই জঙ্গলি বাঘেরা মনে মনে করতে লাগলেন আজকে রসুল যখন আসেনি তাহলে এক কাজ কর বলে কি বলে রসুলকে যদি দেখতে হয় এই হালিমার একটা বকরি বা ছাগল চুরি
করি নি আমরা চলে যাই জোরে হবে না তা কবি কি বলছে নবী আমার দুনিয়া অতি মেরি সরদা মুসলিম দনো যা শাফাআতের কান্দা চন্দ্র তুমি আমিনা চন্দ্র তুমি আমিনা বন্ধু যে তুমি খোদা নবী আমার দুনিয়া অতি মেরি সরদার জোরে বলুন আরেকবার চিল্লে বলুন হাই বিশ্বনবী হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে এতিমেদের সর্দার না সর্দার না বাপ জোরে বলুন সর্দার যে নবীকে না সৃষ্টি করলে যে রসূলকে না তৈরি করলে এই আসমান জমিন চাঁদ পৃথিবী ভূমণ্ডল কিছু সৃষ্টি করতে না বাগেরা আমার রসূলকে দেখতে পান না আমার হাবিবুল্লাহকে দেখতে পায় না তারা কি করলেন কলিজা তাদের ফেটে যাচ্ছে আমার নবীকে যদি দেখতে চাস আমার রসূলুল্লাহকে যদি দেখতে চাস তাহলে কি কর এই হালিমা ছাগলটা চুরি করে নিয়ে চল জোরে বলুন নবী আমার দুনিয়া অতি মেরি সরদা মুসলিম দনো যা শাফাআতের কান্দা চন্দ্র তুমি আমিনা বন্ধু যে তুমি খোদা নবী আমার দুনিয়া অতি মেরি সরদা দয়ার নবীর মায়া নোরানি যে মুখ দর্শনে তো যাবে ঘুচে জীর্ণ মনের দুঃখ চিল্লে বলুন আরেকবার জোরে হবে না আবাব ওহুদের ময়দানে বিশ্বনবীর মাথায় তরোয়াল মেরেছে দন্দন মোবারকগুলো শহীদ করে দিয়েছে আহ ওহুদের ময়দানে কারোর বাপ কারোর ছেলে কারোর কলিজার টুকরা সোনার মানিকরা শহীদ হয়ে গেছে রসুল আমারকে বাড়ি আসতে লাগলেন আবু বাকর সিদ্দিক বলে হুজুর আপনি ভিতরে যাবেন না একটু বাইরে বসুন আমার নবী বলতে আবু বাকর তুমি কি আমার ব্যথা বেদনা জানো না বলে ইয়া রসুলাল্লাহ হাবিবুল্লাহ আপনি মাফ করবেন আপনার নবীর সাহাবারা আজকের মদিনার অলিতে গলিতে মক্কা মদিনার অলিতে গতিয়ে ছেলেরা মেয়েরা যুবক জোয়ানের সব কাতার দেয় দাঁড়িয়ে আছে বলে কেন বলে আজকে যাদের বাপ চলে গেছে ভাই চলে গেছে তাদের দুঃখ জ্বালা যন্ত্রণাটা নিবারণ করার জন্য আপনাকে একবার দেখার জন্য দাঁড়িয়ে আছে জোরে বলুন সেই সব লোকেরা বলতে লাগলে আল্লাহর নবীর পাগলেরা তাদের বাপ যাওয়া মা যাওয়া ভাই যা আত্মীয় স্বজন সবাই শহীদ হয়ে যা যেই আমার রসুলকে দেখেছে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত দুঃখ জ্বালাটা নিবারণ করেছে জোরে বলুন দয়ার নবীর মায়া নোরানি যে মো দর্শনে তো যাবে ঘুচে জীর্ণ মনের দুঃখ তাই চাই আমি বারবো তোমারই ওই দিদার নবী আমার দুনিয়া এতেই মেরি সরদা মুসলিম দনো যা শাফাআতের কান্দা চন্দ্র তুমি আমিনা চন্দ্র তুমি আমিনা বন্ধু যে তুমি কোদা নবী আমার দুনিয়া এতেই মেরি সরদা কান্দন নবী মদিনা এতেই মেরি মায়া চন্দ্র তুমি আমিনা বন্ধু যে তুমি খোদা নবী আমার দুনিয়া এতেই মেরি সরদার জোরে জোরে দৌড়দ আল্লাহ হুম্মা সাল্লি আলা হুসাইনিনা জোরে ওয়া আলা আলি ভাই অসুবিধা হচ্ছে নাকি রসুলের কথা বলছে যে নবীকে না সৃষ্টি করলে যে রসুলকে না তৈরি করলে এই আসমান জমিন চাঁদ সূর্য পৃথিবী কিছু তৈরি করতেন করতেন না তাহলে এইবারে কাকে নিয়ে চলে গেল জঙ্গলি বাগেরা আজকের অন্য কথা কিছু হবে না শুধু আমার বিশ্ব নবী সম্পর্কে একটু আলাপ আলোচনা করব নবী দিবসের মাস যে রসুল আপনারা বলুন আজকের এই দুনিয়ার জমিনে যে সমস্ত নবী রসুল আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন সবাই চলে গিয়েছিল একই ডেটে একই সময় এসেছিল তারা বিদায় নিয়েছে এরকম কোনো আছে বাবা আমি গুনাগার আহমদুল্লাহ কথাই বলছি চৈত্র মাসের 2 তারিখে আমি এসেছিলাম আবার সেই চৈত্র মাসের 2 তারিখে আমি বিদায় নিয়েছি এরকম কোনো প্রমাণ আছে নব প্রমাণ আছে কিন্তু আমার বিশ্বনবী যে রবিউল আউয়াল মাসে এসেছিল আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রবিউল আউয়াল মাসে আমার রাসূলুল্লাহ পর্দা নিলেন জোরে বলুন আরেকবার চিল্লে হবে না হাইবার যখন ছাগল নিয়ে চলে গেল এইবার বিশ্বনবী আমার হাবিবুল্লাহকে ওই হালিমাতুস সাদিয়া বনে জঙ্গলে আর পাঠায় না আহ 3-4 দিন ছাগল খুঁজে পাওয়া যায় না কদিন 3-4 দিন
এইবারে হালিমা আমার বিশ্ব নবীর মা জননী এবার বলতে লাগলে আমার রসূলকে যদি জানায় আমার হাবিবুল্লাহকে যদি জানায় আমার নবী কষ্ট পাবে আমার রসূলুল্লাহ কষ্ট পাবে ও ছেলেরা ও যুবক জওয়ানীরা হালিমা তো সাদিয়া কি করলে আমার নবীর কাছে বলতেন না আমার রসূল কাল্লা বলতে চান না হে গিদি আমার নবীর মা জননী এইবারে কি করলে হে বড় আফসোস নিয়ে এইবার মনে অশান্তি নিয়ে আমার রসূলের মাথার কাছে বসে গেলেন বাবা আমার নবী আমার বিশ্ব নবী বলে মা গো আজকে তোমার মনটা বড় খারাপ আমার জননী তুমি বলো বলো মা আজকে তোমার কি হয়েছে আজকে তোমার মনটা কেন এত খারাপ আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন বলতে লাগলো ও ছেলেরা ও যুবকেরা ও জওয়ানীরা ও গাজীর চকগ্রাম বাসিনী দারে তোরা শুনেলে জেনেলে তোরা শুনেলে জেনেলে তোরা শুনেলে জেনেলে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার রসূলুল্লাহ যখন মাগ এইবার যখন বলতে লাগলো ও হালিমা হ্যাঁ বলে বাবা রে হ্যাঁ বাবা মুহাম্মদ শোন আজকে একদিন নয় আজকে দুদিন না আজকের কয়েকদিন হয়ে গেল বাবা হ্যাঁ তোমার সেই ছাগলটা খুঁজে পায় না হইবারে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ দেরি করে না আমার রসূলুল্লাহ দেরি করে না হ্যাঁ চল জলদি উঠে গিয়ে বলে মা গো আজকে তোমাকে আমি সঙ্গে নেব না আজকে দুধ ভাইকে আমি সঙ্গে নেব না আমি নবী আমি নিজে আজকের বনে যাব আমি নিজে আজকের জঙ্গলে যাব আমি তোমার ছাগলটা এনে দেব হালিমা ওমা তোমাকে নেব না কেন আজকে যদি তোমাকে নিয়ে যাই আজকে জঙ্গলি বাঘেরা কাছে আসবে না কথা সত্য না ভুল আমার নবী আমার বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ কি করলে এবার দৌড় দিলে গুটি গুটি পায় এবার জঙ্গলি বাঘেদের কাছে চলে গেলে এবার বনে জঙ্গলে চলে গেলে ও যুবকেরা ও জওয়ানীরা আমার নবী এইবারে হাঁক দিলে ও জঙ্গলি বাঘেরা আজকের আমার হালিমার ছাগল কোথায় দিলি তোরা জলদি করে চলে আয় হালিমার ছাগল খানি নিয়ে চলে আয় ভাইরা হো গাজীর চকগ্রাম বাসিনীরা রে আমি আপনাদের বলবো ওই জঙ্গলি বাঘেরা আসবে না আসবে না জোরে বলুন আসবে না আসবে না এই ভয় হচ্ছে আপনাদের আমি কি বাঘ আমি গুনাহগার আহমদুল্লাহ আপনাদের কিছু দিতে আসেনি কিছু শিক্ষা দিতে আসেনি আমি আপনাদের কাছ থেকে কিছু নিতে এসেছি বাপ এই বলুন জঙ্গলি বাঘেরা আসবে না আসবে না আসবে আমার রসুল যাতে খুশি আল্লাহ তাতে খুশি না আর অন্যান্য নবীরা যাতে খুশি আল্লাহ তাতে খুশি না না অন্য অন্য রসুল নবীগণ বলে আল্লাহ তুমি যাতে খুশি আমার নবীরা তাতে খুশি আর আমার আল্লাহ বলছে হাবিব তুমি যাতে খুশি আমি স্বয়ং আল্লাহ রাব্বাল আলামিন তাতে খুশি জোরে বলি আল্লাহ রসুল ডাক দিলেন ও জঙ্গলি বাঘেরা জলদি করে আমার মা হালিমার ছাগল কোথায় নিয়ে গেছি তোরা জলদি করে চলে আয় কেতাবের মধ্যে পা যায় চতুর্দিকে বাঘেরা চলে আসতে লাগলেন জোরে বলি আমরা ডাকলে আসবে আসবে আমরা যে লোকের কি ক্ষতি করা পরিচিত ঠিক নেই কত মেয়ের বিয়ে ভেঙেছি কত ভাবির সঙ্গে ফোনে কথা বলিস কথা বুঝতে পারেন কথা ভালো সঠিক বলছি না ভুল বলছি কত ওয়ান নাম্বারে ফোন করেছি সে ফোন করা শেষ নেই বাবারা ও আব্বা জানে না ও আম্মা জানে না আপনারা দুঃখ নেবেন না আপনারা বেদনা নেবেন না বাবা আমার নবী আমার রসূলুল্লাহ এইবার যখন হাঁক দিতে লাগলো বনের জঙ্গলি বাঘেরা এইবার চলে আসতে লাগলো ওই জঙ্গলি বাঘেদের বড় সর্দার বড় বাঘ এবার গাল হা করে এবার চোখের পানি ফেলে ফেলে আমার রসূলের সামনে আসতে লাগলে বাঘের সর্দার থাকে না থাকে না যারা উট কিনতে যায় দেখবেন উটের সর্দার থাকে আজকে আমরা যারা যে যার দল করি কারণ বলছি না তার একটা সর্দার থাকে না থাকে না গ্রামে প্রধান আছে না নাই পাড়ায় সদস্য আছে না নাই বাবা কোনো কিছু ইয়ে হলে সদস্য সামাল দেবে সদস্য না যেতে পারে প্রধান মশাইয়ের কাজ যাবে বিচারটা ফাসালা করে দেবে সর্দার আছে তো বাঘেদের বড় সর্দার জঙ্গলি বাঘ এইবার গাল হা করে আমার রসুলের সামনে দাঁড়িয়ে গেল জোরে বলুন
আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ বলতে লাগলো হো জঙ্গলি বাঘ আজকের কি তুমি আমার খাবে তুমি আমার ক্ষতি করবে আজকের কি তুমি আমার খাবে আজকের কি তুমি আমার ক্ষতি করবে এইবার জঙ্গলি বাঘের জবান খুলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি দুঃখ লেবেন না আপনি বেদনা লেবেন না ও নবী গো আমি এই জন্য গালহা করে আসি আমি এই জন্য চোখের পানি ফেলি নবী আমি এই জন্য চোখের পানি ফেলি আমি জানি আল্লাহ আমি জানি হালিমা ছাগল নিয়ে গেলাম আমার নবী খুঁজে আসবে তাই আমার নবী যখন এসে ডাকবে ও জঙ্গলি বাঘেরা আজকে তোরা আমার হালিমা ছাগলটা কি করলে আমার হালিমা ছাগলটা ফিরে দিয়ে আয় নবী গো আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আসি আল্লাহ আমার নবী যখন বলবে ও জঙ্গলি বাঘেরা আজকের কেন তোরা ছাগল নিয়ে গেলি আমরা বাঘেরা জবাব দিতে পারবো না আয় আল্লাহ আপনি আমার জবান খুলে দিন যাতে আমি আমি জঙ্গলি বাঘ আমার রসুলের সঙ্গে যেন কথা বলতে পারি আর একবার জোরে বলুন ও নবী নবী আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তুমি হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে না পাঠালে এই রবিউল আউয়াল আজকের কুল কায়নাত কিছুই আল্লাহ তৈরি করতেন না এই সাত আসমান জমিন আল্লাহ কিছু তৈরি করতেন না নবী গো আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি এত কান্না কাঁদি গালটা হা করে যে আমার নবী এইখানে আসবে আমার রসুল এইখানে আসবে আল্লাহ আমি যেন আমার নবীর সঙ্গে দুটো কথা বলতে পারি জোরে বলুন এইবারে বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আমার সোনার নবী যখন বলতে লাগলো ওইবারে আমার ছাগল কই বলে বলো এবার জঙ্গলি বাঘেরা বলতে লাগলো হুজুর আজকের একদিন না আজকের দুদিন না আজকের একদিন না আজকের দুদিন না হো বিশ্বনবী গো আপনি যখন কয়েকদিন জঙ্গলে আসেননি আপনি যখন আব্দুল্লাহর সঙ্গে এই বনে জঙ্গলে ছাগল চোরাতে আসতে আমরা জঙ্গলি বাঘ আজকে দূর থেকে দেখি আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের সমস্ত দুঃখ জাগরা বেদনাটা নিবারণ হয়ে যেত হুজুর আজকের কয়েকদিন হয়ে গেল আপনি যখন বনে জঙ্গলে আসেননি তাই আজকের আমরা মিটিং মিছিল করলাম আজকের আমরা সবাই যুক্তি করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের আমরা যুক্তি করলাম চলো 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 আজকে আমার রসুলকে দেখ গেলে আমার রসুলকে দেখা পেতে গেলে হালিমার একটা ছাগল নিয়ে চল আর আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার হালিমার ছাগলের খোঁজে আসবে আমরা জান ধরে আমাদের রসুলুল্লাহকে দেখে নেব জোরে হবে না আর আমাদের যাদের হাঁস মুরগি আছে শিয়াল খোটাস আছে না নাই আছে চাচার হাঁস নিয়ে গেছে চাচা লাঠি নিয়ে ছুটে যাচ্ছে খোটাস ওজন এমন চোখ বার করতে চাচা পিছনে আবার ছুটে ফেলে আস্তে আস্তে কথা সত্য না ভুল আর আমার রসুলকে ডাক দিচ্ছে আর বনে বাগেরা বিশ্বনবীর কদমে এসে মাথা নিচু করছে আরেকবার জোরে হবে না ভাইরা ও আব্বা জানেরা এইবার বিশ্বনবী বলতে লাগলো ও জঙ্গলি বাগেরা আজকের আমার ছাগল কই এনে দে বাবা ওই জঙ্গলি বাগেরা গুটি গুটি আসে আমার নবীকে বলা হুজুর এই দেখুন 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 আপনার ছাগলের একটা লোম পর্যন্ত ক্ষতি করেনি হুজুর আমরা আমরা জঙ্গলি বাঘেরা আমরা চতুর্দিকে ঘিরে এই ছাগলকে খাইয়েছে ও নবী গো আজকের বনে জঙ্গলে যেখানে কচি কচি ঘাস সেইখানে আজকে ছাগলকে খাইয়ে আমরা আজকে সুস্থ শরীর করে রেখেছি আজকে তরুতাজা করে রেখেছি হুজুর আজকের এই ছাগলের কোনো ক্ষতি করিনি আর একবার জোরে হবে না আবাব আজকে সেই রসুলকে যারা ভালোবেসেছে আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে বিশ্বাসী বান্দাগণ তোরা আল্লাহকে ভয় কর আর ওয়াকুনু মাআস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গে কাদের সঙ্গে কাদের সঙ্গে সত্যবাদীদের সঙ্গে থাকতে বলছে আমার রসুলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী হ্যাঁ জোরে বলুন সত্যবাদী এইবারে হালিমা যখন ঘরে নিয়ে গেল আমার বিশ্বনবী হাবিবুল্লাহকে যখন ঘরে নিয়ে গেল এইবারে রাখালের দলেরা বহু রাখালের দলেরা আছে তারা বকরি চোরায় তারা ছাগল চোরায় উট চোরায় ভেড়া চোরায় দুম্বা চোরায় তাদের ছাগলেদের বাবার চেহারা আর হালিমা ছাগলেদের চেহারা এক হয় না আসমান জমিন পার্থক্য জোরে বলুন তাদের মালিক মনিবরা বলছে এই তোদের শুধু খালি মাইনে দিয়ে রেখেছি ব্যাপার কি রে হালিমা ছাগল দেখা পায়নি কি অবস্থা তোদের চোখ কি কানা
হালিমা ছাগল বলে মনি হালিমা ছাগল যেখানে চরে তোরা সেখানে চরাতে পারিস না সে পালের ভিতর ঢুকে দিতে পারিস না আবার দিলে হবে দিলে হবে জোরে বলো ইয়ে কাছমা পেয়েছে কাছমা বিশ্বনবী হাবিবুল্লাহ ছোঁয়া আরেকবার চিল্লে হবে না আরেকবার জোরে হবে না তাই কবি কি বলছে মায়া মিনার লাল ওরে ও কি করলো হায় শুধু ছিল উম্মতের খেয়াল এরূপ নবী পায়নি কেউ আর চিল্লে বলুন আরেকবার জোরে বলুন এই গজলগুলো নবীর সামনে বলছি বলে অসুবিধা হচ্ছে গজল বন্ধ করে দেবো মা আমিনার লালে একই করলো হায় শুধু ছিল উম্মতের খেয়াল ইরূপ নবী কেউ পেয়েছে আমার রসুল এসেছে উম্মত উম্মাতানি বিশ্বনবী বিদায় নিয়ে চলে যাবে মা অনেক কথা ফাতিমা চলে গেলে আব্বা আব্বা তুমি চলে যাবে কাল কিয়ামতের দিন আপনাকে কোথায় খুঁজে পাবো আমার রসুল বলছে লেওয়ায়ে হামদের কাছে ওখানে আমার গুনাগার উম্মতের নাজাতের জন্য আমি রসুলুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করবো জোরে বলুন ফাতিমা বলছে আব্বা ওখানে যদি না পাই তাহলে কোথায় বলে দোজকের দরজার কাছে রব্বি সাল্লিম বলে আমি প্রার্থনা তসবি পড়তে করতে থাকবো আয় আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতকে দোজকের আগুন থেকে তুমি হেফাজত করো জোরে বলুন ফাতেমা বলছে আব্বা ওখানে যদি না পাই কোথায় পাবো বলে পুল সিরাতের কাছে কত কি বললেন পুল সিরাতের কাছে অনেক কথা এর বাবা তা পুল সিরাতের কাছে যে পুল সিরাতের উঠতে হবে কত 500 বছর কত আর চলতে হবে কত 500 বছর আর নামতে হবে কত 500 বছর তাহলে কত 1500 বছর তাহলে বলুন আল্লাহ রাসূল বলছে ফাতেমা ও ফাতেমা আমি সেইখানে আমার উম্মতের জন্য আমি ব্যস্ত থাকবো জোরে বলুন তখন ফাতেমা বলছে আব্বা জান সেখানে যদি না পাই আপনাকে কোথায় পাবো বলে তুমি হাউজে কাউসারের কাছে ওখানে পাবে জোরে হবে না বলে কেন জানেন আমার গুনাহগার বড় পিপাসিত হবে আমি গুনাহগার উম্মতের পানি পান করাবার জন্য পিপাসিত উম্মতগণকে পানি পান করার জন্য আমি নবী বড়ই ব্যস্ত থাকবো জোরে হবে না সুবহানাল্লাহ তাই ফাতেমা বলছে আব্বা আজকে 63টা জিন্দেগি বসছো তুমি যেখানে ছিলে উম্মত উম্মাতানি বলে কাল কাটালে আমার আব্বা জান বিদায় নেওয়ার পরেও উম্মত উম্মাতানি বলে কাল কাটাবে আব্বা জান তুমি এত উম্মতকে ভালোবাসো আরেকবার জোরে হবে না আমার নবী নিজের কথা ভেবেছে এই বলুন ভাবেনি বাপ্তা কবি কি বলছে মায়া মিনার লাল ওরে একই করলো হায় শুধু শুধু ছিল উম্মতের খেয়াল এরূপ নবী পায়নি কেউ আর ও গো এরূপ নবী পায়নি কেউ আর মজুরিতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি আর বালতি কুয়ায় পড়ে গেল চিড়ি হাতির দড়ি উটির মালিক নবীর গালে চওড় মারিল উটের মালিক নবীর গালে চওড় মারিল নবী আহা বলিল লাগেনি তো ভাই হাতে তোমার জোরে বলুন আর আমরা হলে কি করতাম তোর বাড়ি কাজে এসেছি ভুল করেছি তুই আমার মেয়েছি এমন ওজন ঘষি মারবো সে দেখবে বাড়িওয়ালা দাঁত থমরা গুঁড়ো হয়ে গেছে কথা সত্য বলছি না ভুল বলছি উটের মালিক বিশ্বনবীর গায়ে থাপ্পড় মারিল আমার নবী বলতে ও ভাই তোমার হাতে লাগিনি তো জোরে হবে না সুবহানাল্লাহ মজুরিতে গেলেন নবী ইহুদির এই বাড়ি আর বালতি কুয়াই পড়ে গেল ছিড়ে হাতের দড়ি জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার চিল্লে বলুন সুবহানাল্লাহ এই মজুরিতে গেলেন নবী ইহুদির এই বাড়ি বালতি কুয়াই পড়ে গেল ছিড়ে হাতের দড়ি উটের মালিক নবীর গালে চওড় মারিল নবী আহা বলিল লাগে এনি তো ভাই হাতে তোমার মায়া মিনার লাল ওরে একই করলো হায় শুধু ছিল উম্মতের খেয়াল এরূপ নবী পাইনি কেউ আর দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলী একবার তকবীর দান তো নারাই তকবীর নারাই তকবীর আবার এই আমরা যারা বসে আছি না
তকবীরের আওয়াজ শুনে বেদিনেরা যা ভয় পায় বন্দুকের গুলি কিন্তু অত ভয় পায় না। তা আজকের এই আমরা লাটঘাটের মানুষ, আমিও লাটের ছেলে, বলো পান্থা কা তকবীর একবার দেখতে চাই। চা খেয়ে খেয়ে আমরা কি টাউনের মানুষ, যারা চা খেয়ে খেয়ে তাদের লিভার শুই খেয়ে গেছে, তাদের তকবীর দিতে বললে নারাই তকবীর আল্লাহ নারাই তকবীর আল্লাহ আকবার। তা আপনারা কি চা খা মানুষ, পান্থা কা মানুষ? তো একবার তকবীর দেন তো, নারাই তকবীর ব্যাস। এই তো পান্থা খাওয়ার আওয়াজটা আপনারা দেখে দিলেন। তা এতক্ষণ ঝিমিয়ে আছেন কেন? আমার নবীর ঘটনাগুলো শুনছেন, আমার নবীর জীবনীগুলো শুনছে, তাই আবেগ হয়ে যাচ্ছে, তাই না বা? রসুলের পাগল যে এবার কোরআনের আয়াত দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় কর। কাকে? আল্লাহকে। ওয়া কুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। কাদের সঙ্গে বাবা? সত্যবাদী। একবার উচ্চ স্বরে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা বাবা জিরা ও আব্বা জানেরা আম্মা জানেরা, আজকে যে কথা বলছিলাম, আজকে যে কথা শোনাচ্ছিলাম মা গো, আপনাদের যে কথা শোনাচ্ছিলাম বাবা, আমার নবীর পাগল হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মাগা হাইবার নৌকা করে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ তারা নৌকা খানে ডুবে গেল। আমার নবীর পাগল হাইবার সাঁতার কেটে 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 বাবা এবার নদীর কিনারা গিয়ে পৌঁছাতে লাগলে, এবার তিনি দেখতে পেলেন, হাইবার তিনি দেখতে পেলেন বাবা, ওই বনের হেঙ্গস্র জন্তু বা এবার হেঙ্গস্র সিংহ বাবা গাল হা করে করে আমার নবীর পাগলের দিকে আগিয়ে আসতে লাগলে। আমার বিশ্ব নবীর পাগল, আমার দয়ার নবীর পাগল এইবারে বলতে লাগলো, হে জঙ্গলি বাঘ, আজকে তুমি আমার খাবে, আজকে তুমি আমার ক্ষতি করবে, আজকে তুমি আমার খাবে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, তবে তুমি শুনে লও, আমি হচ্ছে কে জানো? আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ আজাদ করা গোলাম। জোরে হবে না? আরেকবার চিল্ল হবে না? আবাব আমাদের মীর আজমির শরীফের জমিনে শুয়ে আছে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে, যখন তৃপ্তিরাজ মারার জন্য পাহাড়ের ওপর থেকে পাথর ফেলে দিল, আল্লাহর পাগলেরা, আল্লাহর মুমিনেরা, আমার বিশ্ব নবীর মহাব্বতের মানুষেরা, যত ঝড় আসুক তুফান আসুক তবুও তারা কিছু ডরবে, ভয় করবে? করবে না। যখন তৃপ্তিরাজ এবার শয়তানের দলেরা, আল্লাহর নাফরমানের দলেরা যখন পাথর, বড় পাথর ফেলে দিচ্ছিল, এইবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে দেখতে পেলেন আজমিরি যে পাথর ফেলে দিচ্ছে, তখন তিনি ভয় করলেন না, বলতে লাগলেন, হে পাথর, তুই শুনেলে জেনেলে, যদি আল্লাহর তরফ থেকে যদি তুই আসিস তাহলে তুই আমার মেরে দে, আর যদি আমার মারার চক্রান্ত করে কেউ যদি ফেলে তাহলে তুই ওই জায়গায় দাঁড়িয়ে যা। আল্লাহর নবীর পাগল।